বন্ধুরা, আমি মহিউদ্দিন, মহিউদ্দিন জব প্রিপারেশন চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। কিন্তু গত সপ্তাহে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে আসলে কৃত পরীক্ষার রেজাল্ট, যে প্রিলিমিনারি রেজাল্ট, এটা ঈদের পরে একসাথে প্রকাশ করা হবে। আসলে আগে বলা হয়েছিল যে চার ধাপে পরীক্ষা হয়েছে, চার ধাপে রেজাল্ট প্রকাশিত হবে। কিন্তু গত সপ্তাহে যে তথ্যটা জানা গেল, সে তথ্যতে জানা গেছে যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই সিদ্ধান্ত থেকে সরে আসছে। তারা এখন আর চার ধাপে না, যেহেতু সময় মতো তাদের কমিটমেন্ট মতো রেজাল্ট প্রকাশ করতে পারে নাই, এই জন্য তারা এখন আর চার ধাপে এটা দিবে না, এটা দিবে একসাথে, মানে প্রিলিমিনারির সারা বাংলাদেশের রেজাল্ট একসাথে দিবে। এবং সেটা হওয়ার সম্ভাবনা আছে যে ঈদের পরে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আর একটা তথ্য আপনাদের, যেটা আপনাদের সাথে শেয়ার করব, সেটা ভিডিও শেষের দিকে বলবো আমি, এবং আপনারা অনেক খুশি হবেন জেনে, অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যটা। তার আগে একটু বলে নিই যে যারা নিয়মিত চাকুরির সংবাদ, চাকুরির প্রস্তুতি এবং সার্বিক বিষয়ে নিয়মিত আপডেট পেতে চান, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন তাদের ধন্যবাদ, যারা এখনও করেননি তারা যে কোনো চাকুরির সার্বিক প্রস্তুতির জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং আমাদের চ্যানেলটি ঘুরে দেখতে পারেন, আপনি উপকার পাবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাদের সাথে যে ব্যাপারটা আমি শেয়ার করতে চাই, এই রেজাল্ট নিয়ে আমি যে আগে ভিডিওটা দিয়েছিলাম, আগে দুটো ভিডিও দিয়েছি রেজাল্টের ব্যাপার নিয়ে, এগুলো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্যের ভিত্তিতে। বিভিন্ন কারণে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তাদের সিদ্ধান্ত থেকে সরে আসে, এ ব্যাপারে আসলে আমাদের দায়ী করা ঠিক হবে না। আমরা যে তথ্যটা পাই, রিলায়েবল তথ্য, সেটা আপনাদের সাথে শেয়ার করি মাত্র। যেমন এখনকার তথ্যটা, সেটাও ওখান থেকে ওনাদের সিদ্ধান্ত মোতাবেকই বলা। হ্যাঁ, বিভিন্ন কারণে কাজ ঠিক মতো বা সময় মতো যদি না হয় বা বিভিন্ন কারণে যদি রেজাল্ট দেওয়ার যে প্রক্রিয়াটা সেটা ব্যাহত হয়, তাহলে ওনারা এই সিদ্ধান্ত থেকে অনেক সময় সরে আসতে পারে। এই জন্য আমরা শুধু তথ্যটা আপনাদের সাথে শেয়ার করি। এই জন্য আপনাদের কাছে অনুরোধ যে আপনারা ব্যাপারটা বুঝবেন। অনেক সময় যেহেতু এটা আমাদের হাতে নাই, সেহেতু আমরা ইচ্ছা করলে আমরা এই রেজাল্টটা দিতে পারবো না, সেহেতু রেজাল্টটা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় তারাই দিবে। এবং তাদের সংবাদের উপর বা তাদের তথ্যের উপর আপনাদের ভরসা রাখতে হবে। যেমন আগে বলছিল যে চার ধাপে দেবে, এখন বলছে এক ধাপে দেবে, আসলে কোনটা করবে এটা ঈদের পরে জানা যাবে। তবে সর্বশেষ যে ব্যাপারটা আপনাদের সাথে জানাতে চাই যে রেজাল্টের সিট ম্যাক্সিমাম চূড়ান্ত হয়ে গেছে। আর একটা কথা যে এই ব্যাপারে মানে কারা কারা টিকবেন বা না টিকবেন এর ব্যাপারে আমি আর একটা ভিডিও দিয়েছিলাম, সেটা দেখতে পারেন। আর রেজাল্ট তৈরির ব্যাপারটা মোটামুটি অনেকটা আগায় গেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যে দায়িত্বপ্রাপ্ত যারা আছেন, যারা এটা সাধারণত এটা তো বুয়েট করতেছে কাজটা, এবং তাদের কাজ সবসময় ইউনিক ধরনের হয়, এবং আশা করা যায় যে এটা নিয়ে জটিলতা তেমন একটা হবে না, খুব ভালোভাবে আপনারা রেজাল্টটা পাবেন। রেজাল্টের প্রায় 70-80% কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে। ঈদের পরে আশা করতে পারেন যে সমগ্র বাংলাদেশের রেজাল্ট একসাথে পাবেন, এবং সেই সেটা ধরে আপনারা ভাইবার জন্য প্রস্তুতি নেন। আর ভাইবার যে ব্যাপারটা, এর জন্য আপনাদের একেবারে টোটাল ভাইবার একটা প্যাকেজ আমি যেটা বলতে চাইছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য ওটা পেতে আসলে এটা দেখলে আপনার ভাইবা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। কীভাবে কী ভাইবার উপরে আমি আরও দু কয়েকটা ভিডিও দেবো। আর যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে, সামনে প্রায় অনেক প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের একটা বিশাল নিয়োগ আসতেছে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। এর রিলায়েবল তথ্য আছে এবং অনেক বাস্তব ভিত্তি আছে, আপনারা সেভাবে প্রস্তুতি নেন। আজ আপনাদের সাথে এ পর্যন্তই।